সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ আপনাদের নিয়ে যাব লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত 17 নং ভবানীগঞ্জ ইউনিয়নের চর্মনাশা গ্রামে একটি সূর্যমুখী মাঠে। এখানে প্রায় 1 একর জুড়ে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। সূর্যমুখী একটি অ্যাগ্রোনমিক ক্রপ হলেও এটি সৌন্দর্যের গুণে অন্য যে কোনো ফুলকে হার মানায়, আর তাই দূর দূরান্ত থেকে সৌন্দর্যপ্রিয় মানুষ সূর্যমুখী ফুলের ভুবন মোহনে সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। আসলে দুচোখ দিয়ে সূর্যমুখী মাঠ না দেখলে বোঝা যাবে না এটি কত সুন্দর হতে পারে। শত শত হাজার হাজার হলুদ ফুলের মাঝে মন যেন হারিয়ে যেতে চায়। নৈসর্গিক দৃশ্যে দৃষ্টিসীমা জুড়ে প্রশান্তি নেমে আসে। অজস্র মৌমাছির গুঞ্জন আর এ ফুল থেকে ও ফুলে তাদের ছোটাছুটি, সাথে রয়েছে পাখির মিষ্টি কিচির মিচির শব্দ। সব কিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের সমাহার ঘটেছে এই সূর্যমুখী মাঠে।